বিদেশ থেকে দেশের মূল ক্রেতা বা গডফাদারদের কাছে চোরাচালারের স্বর্ণ পৌঁছে দেওয়ার কাজ করছে অন্তত বিশটি সুসংঘবদ্ধ চক্র এসব চক্রের হত্যারা অধিকাংশই রয়ে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে আবার কেউ কেউ গ্রেফতার হলেও জামিনে বের হয়ে বহাল তবিয়তে দিন কাটাচ্ছেন রিতানাহারের তিন পর্বের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ একত্রিশ ডিসেম্বর দু হাজার তেরো হংকং প্রবাসী বন্ধু সেলিমের সহযোগিতায় হংকং ফ্লাইটে একশো চৌত্রিশ পিস স্বর্ণের চালান আনে মোহাম্মদ আলী অনুসন্ধানে জানা যায় প্রকাশ্যে মুঠোফোনের সেট বিক্রির ব্যবসা করলেও আসলে তিনি দেশের স্বর্ণ চালান চক্রের অন্যতম হতা উত্তরায় বিলাসবহুল বাড়ি ছাড়াও হাতিরপুলের মোতালিপ প্লাজা শোরুম আর মোতালিপ টাওয়ারে রয়েছে তার আলিশান অফিস এই মোহাম্মদ আলী সম্প্রতি র‍্যাবের হাতে ধরা পড়ে যামিনী বেরিয়ে আবারও চোরাচালানি জড়িত হয়েছেন বলে মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা মিডিয়া আর আইন শৃঙ্খলা বাহিনীর ওপর অনেক ক্ষোভ তার তো আমরা ছাড়ে নাই সাসছেন আপনি আমরা ছাড়ছেন কেউ তো আমার ছাড়ে নাই তো যেহেতু হন কোডের তদন্তী মামলা কুডের ব্যাপার আমার যা হবে কুডে হবে মোহাম্মদ আলীর আনা স্বর্ণ উড়োজাহাজ থেকে নির্বিঘ্নে বাইরে বের করে আনে আবুজাফর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচ্ছন্নতা কর্মী ছিলেন আবু জাফর উনত্রিশ বছর ধরে করা তার চলাচালানের কথা জানাজানি হয় সম্প্রতি গুলশানের সুবাস্তু নজর ভ্যালিতে রয়েছে তার প্রায় তিন কোটি টাকার ফ্ল্যাট পটুয়াখালী গ্রামের বাড়িতেও চলছে নতুন বাড়ির কাজ মোহাম্মদ আলী আবু জাফর সিন্ডিকেটের আরেক সদস্য হলেন বিমানের জুনিয়র নিরাপত্তা অফিসার কামরুল হাসান বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তার ছেলে কামরুল বাইশ বছর ধরে চলাচালান করছেন বলে অভিযোগ তাদের আরেক সহযোগী হলেন আসকার হোসেন লাবু একত্রিশ ডিসেম্বর রাতে ইস্কাটনের বাসার সামনে মোহাম্মদ আলীর আনা একশো চৌত্রিশ পিস স্বর্ণ র্যাবের হাতে ধরা পড়ে লাবু এদিন লাবু চক্রের দুই ভারতীয় সদস্য গ্রেফতার হয় এই চক্রের নেতৃত্বে কিন্তু ছিল মোহাম্মদ আলী তার মাধ্যমে আমরা জানতে পেরেছি আনুমানিক বৃষ্টি চক্রের মতো বাংলাদেশে স্বকীয় রয়েছে স্বর্ণ চরাচরণ বিমান ও বিমান বিমানবন্দরের বিভিন্ন শাখায় কর্মরত রাই যে চোরাচালান সিন্ডিকেটের অন্যতম হোতা জানালেন কাস্টমসের এই কর্মকর্তা কোনো কোনো সময় আমরা দেখেছি যে ডিম ভিতরের কোনো প্যানেল আর্নিস্ক্রু করে আমরা স্বর্ণ উদ্ধার করেছি যারা এরকম আর্নিস্ক্রু করেছে নিশ্চয়ই তাদের কোনো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছে আমাদের কাছে প্রতিবহণ হয়েছে ভেতরের কেউ না কেউ হত এর সাথে সংশ্লিষ্ট তাদের ছাড়া না। চোরাচালানে জড়িতদের অধিকাংশই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সিভিল এভিয়েশনের কর্মী হলেও সংস্থা দুটি অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করে দায়িত্ব শেষ করছে আর এ কারণে চোরাচালান কমছে না বলে মনে করেন সংশ্লিষ্টরা রিতা বৈশাখী নিউজ ঢাকা